একটা গেঞ্জি পছন্দ করতে যদি 2 ঘন্টার বেশি সময় ব্যয় করেন তাহলে অন্য জিনিস কিনবেন কখন? সো হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক আমার আরও একটা ভিডিওতে। তো আজকে দেখতে পাচ্ছেন চলে এসেছি একটা মার্কেটে। এটা হচ্ছে ইব্রার একটা বিখ্যাত মার্কেট, আর এটা হচ্ছে ইব্রার মেন শহরে অবস্থিত। আমি যেখানে থাকি ওমান ইব্রার মেন শহরে অবস্থিত এই মার্কেটটা। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে নোমান কাকু। দেখতে পাচ্ছেন ওনার গেঞ্জি চয়েস হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা। সো এতক্ষণ যাবত ঘুরছিলাম, তো আমার বোরিং লাগতেছিল, সেই জন্য একটু ভিডিও করতেছি আমি। আর দেখতে পাচ্ছেন উনি গেঞ্জি একের পর একে ট্রাই করে যাচ্ছে। গেঞ্জির গ্যালারি আছে অনেক বড়। সো আমি একটু ধরে দেখাচ্ছি, এই গেঞ্জিগুলো কিন্তু জর্জটের গেঞ্জি, খুবই সুন্দর, সফট আছে, বাট টাকা কিন্তু তেমন বেশি না। আমাদের বাংলাদেশি টাকায় এক একটা গেঞ্জি প্রায় আপনার 300 থেকে 500, 600, 700 টাকা পর্যন্ত আছে এখানে গেঞ্জির শাড়ি। দেখতে পাচ্ছেন পুরো সিরিয়ালে গেঞ্জি, ট্রাউজার, বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় এখানে। শপিং মল এটা মূলত। আর এখানে রয়েছে বিভিন্ন ক্লাবের বিভিন্ন ডিজাইনের জার্সি, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর জার্সিগুলো। মূলত এগুলো ওমানের ছেলেরা বেশি কেনে, কারণ ওরা, আপনারা হয়তো অনেকে জানেন, ওমানের ফুটবল খেলা অনেক ভালো। ওরা পাথরের মধ্যে পর্যন্ত ফুটবল খেলতে থাকে। ফুটবল খেলা অনেক ভালো, বাট ক্রিকেটে ওরাও অনেক দুর্বল। আমাদের বাংলাদেশের কাছে তারা ক্রিকেটে পাত্তা পায় না, বাট আমরা ফুটবলে তাদের কাছে পাত্তা পাই না। এই হলো অবস্থা, ক্রিকেট ফুটবলের এই হচ্ছে পার্থক্য। আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ট্রাউজার। মূলত কাজ থেকে আসার পরে একটু ফ্রি সময়েতে বাসাতে থাকি, সো ট্রাউজার একটা নিতে হবে আমার, আজকে ট্রাউজার একটু শর্ট হয়ে গেছে। এখানে 400 থেকে প্রায় 1,000-1,200 টাকা পর্যন্ত ট্রাউজার আছে, বাট একটু কম দামি যদি আপনি কিনতে চান তাহলে কম দামিগুলো বেশি দিন টেকে না। আমরা কাজ করি তো, সেই জন্য মাঝে মধ্যে পরে কাজে যেতে হয়, সো নিচে দিয়ে ট্রাউজারগুলো ফেটে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টের শাড়ি, আর ভালো রকমের জিন্স প্যান্ট আছে, স্টিচ এবং কি গাবাডি প্যান্ট দেখতে পাচ্ছেন। এগুলো প্রায় বাংলা 1,500 থেকে 2,000-2,500 এরকম টাকার মধ্যে, খুবই সুন্দর। এবং কি এ শাড়ি দেখতে পাচ্ছেন, শার্ট, শার্টের বিভিন্ন ডিজাইন। কয়েকদিন আগে এখান থেকে একটা শার্ট নিয়েছিলাম জিন্স কালারের। সো আর এই শাড়ি পাঞ্জাবি, আপনাদেরকে বলা হয় নাই, আমি বাড়ি থেকে আসার সময় কোনো পাঞ্জাবি নিয়ে আসি নাই ওমানে। সো আমার একটা পাঞ্জাবি খুবই প্রয়োজন ছিল। গত কোরবানেও অনেক জায়গায় পাঞ্জাবি খুঁজলাম, বাট আমি মন মতো পাঞ্জাবি পাই নাই, কিন্তু টাকাও অনেক বেশি, আমার মন মতো হচ্ছে না, সেজন্য সমস্যা। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ডিজাইনের পাঞ্জাবি। এরকম পাঞ্জাবি পেলে আমি ছোট করে পরার জন্য সুবিধা হতো আমার। সো এখন কিন্তু পেয়ে গেছি, বাট আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, প্রায় 1,400 টাকা দিয়ে একটা পাঞ্জাবি নিয়ে এসেছি। ওমানে আমার এক ফ্রেন্ড বাড়িতে গিয়েছিল, সো তাকে বলেছিলাম আসার সময় নিয়ে আসার জন্য, আর আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি। প্রায় 1,400 টাকার মতো খরচা হয়েছে একটা পাঞ্জাবি নিতে, নীল পাঞ্জাবি, যেটা দিয়ে গত শুক্রবারও আমি একটা ছবি উঠেছিলাম। আর পাঞ্জাবির দাম এখানে দেখতে পাচ্ছি 4 রিয়াল, আর আমি যখন কোরবানের আগে কিনতে গেছিলাম ওইখানে প্রায় 7 থেকে 8 রিয়াল ছিল পাঞ্জাবির দাম। দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার 200 পয়সা দিয়ে শার্ট পাওয়া যায়। এটা মূলত যারা ক্যাফেটেরিয়াতে কাজ করে, যারা ক্যাফে কাজ করে, তারা এই এক কালার শার্টগুলো নিয়ে যায় মাত্র 200 পয়সা, যা বাংলাদেশি টাকায় 40 টাকা 50 টাকা 50-55 টাকা হবে হয়তো। দেখতে পাচ্ছেন 200 টাকা তারা ডিসকাউন্টে দিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু পরে আপনারা সবাই পরে না, যারা আপনার ডিউটি করে, যারা নর্মাল ডিউটি করে তারা পরে কাজ কাম করতে সুবিধা। আর এই সাইডে রয়েছে প্রচুর বালিশ, বালিশের সমাহার দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাচ্চাদের ডিজাইনের বালিশ। সারাদিন পরিশ্রম করার পর রাত্রে আরামসে ঘুম দিবেন বালিশে মাথা রেখে, দেখতে পাচ্ছেন বালিশের সমাহার। আর এই পাশে রয়েছে লুঙ্গি, আমাদের বাংলাদেশে যেরকম লুঙ্গি পাওয়া যায় এখানেও লুঙ্গি আছে, আমাদের বাংলাদেশের মতো তেমন একটা নাই। এখানে যে লুঙ্গিগুলো আছে সেগুলো কিন্তু সেলাই করা নাই, খোলা লুঙ্গি। সো আছে এক পাশে আমাদের বাংলাদেশিদের জন্য লুঙ্গি আছে, বাট এগুলো তেমন উন্নত মানের না। লুঙ্গি কেনার জন্য আরও একটা মার্কেট আছে, সেখানে গেলে ভালো লুঙ্গি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের লুঙ্গি, এ সাদা লুঙ্গি, অফ হোয়াইট কালারের লুঙ্গিগুলো যেগুলো আছে এগুলো ওমানিরা মূলত পাঞ্জাবির নিচে পরে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের লুঙ্গি। আর আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা যারা আরব গালফে আছেন তারা মূলত লুঙ্গিগুলো বাসায় পরবেন, রাস্তাঘাটে পরবেন না, তাহলে হুকুমাতের মানে পুলিশের লোক দেখলে কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করবে বা ফাইন গ্রামা বা ফাইন মারা দিবে। সো লুঙ্গিগুলো বাসায় পরাই উত্তম কাজ। সো দেখতে পাচ্ছেন আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে লুঙ্গি পরে বাসার বাইরে চলে আসে, রাস্তাঘাটে চলাচল করে। সো এগুলো কিন্তু অনেক ওমানি অবজেকশন দেয়, সো খুবই কেয়ারফুলে চলতে হয় এখানে লুঙ্গি পরে। আর এই পাশে যে টুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আপনার ওমানিরা বিভিন্ন অনুষ্ঠানে গেলে এই টুপিগুলো মাথায় দিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন 3+1 ফ্রি ম্যান্স টি শার্ট, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক সাইজ গেঞ্জির মতো, হাফ হাতা যে গেঞ্জিগুলো আছে সেগুলো আপনার 3+1, 3টা প্যাকেট নিলে 1টা প্যাকেট তারা ফ্রিতে দিচ্ছে। দেখতে পাচ্ছেন 1 রিয়াল 700 পয়সা প্রায় বাংলা
400 থেকে 450 টাকার মধ্যে পড়ে। সো এগুলা দেখতে পাচ্ছেন, এই টি শার্টগুলা খুবই সুন্দর। আর এই পাশে যেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথমে 200 পয়সা করে বাংলাদেশি টাকায় 40 থেকে 50 টাকা পড়ে, দেখতে পাচ্ছেন ভালো খারাপ না, যতটুকু দাম কম, বাট জিনিস প্রোডাক্ট কিন্তু খারাপ দেয় নাই তারা। আর এই পাশে জার্সির বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। সো বাচ্চাদের মূলত এগুলা, যারা 5 থেকে 10 বছর বাচ্চা আছে তাদের জন্য এগুলা। অনেকে আছে না যারা বিজনেস করে বা ব্যবসা বাণিজ্য, আপনার ডাক্তার, তারা মূলত বাচ্চাদের নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, তারা মূলত এই টি শার্টগুলো কেনে। আর দেখতে পাচ্ছেন একটা ফুটবল, বিভিন্ন ডিজাইনের ফুটবল এখানে আছে। ফুটবল এখানে অনেক পাওয়া যায়, ক্রিকেট বল থেকেও ফুটবল বেশি পাওয়া যায়, কারণ ফুটবল রাখার তাকটা একটা বার খেয়াল করুন, খুবই সুন্দর। এবং কি ডিজাইন করে তারা তাকগুলো করেছে। আর এই পাশে তাকগুলো দেখতে পাচ্ছেন সারি সারি ফুটবল রাখা আছে, দুই পাশে কিন্তু খালি, বাস মাঝখানে একটা গ্যাপ রেখে তারা, দুই স্টিলের মাঝখানে একটা গ্যাপ রেখে তারা ফুটবলগুলো রেখেছে। এই নীল কালারের ফুটবলটা খুবই সুন্দর। এবং কি দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের, হলুদ কালারের বিভিন্ন ডিজাইনের ফুটবল এখানে আছে। সে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকে বাংলাদেশে নিয়ে যায় ফুটবলগুলো। এটা মূলত রাবারের ফুটবল, বাস্কেটবল খেলার জন্য, হ্যান্ডবল খেলার জন্য। ওমানিদের ছেলেরা পাথরের উপরও ফুটবল খেলে, আপনাদেরকে দেখাবো আমি একদিন। সো আপনারা দেখলে খুবই অবাক হবেন, কারণ